ওকে তো গাইস ফাইনালি এখন আমি দোকান খুলে নিয়েছি রামেনের দোকান মানে নুডলস এর দোকান চায়নার মধ্যে ইয়েস আমি এখন চায়নাতে আছি হ্যাঁ আর আজকে আমাদের এই দোকানে বহুত টাকা কামাতে লাগবে ভাই বহুত টাকা কামাতে লাগবে বাজবে নতুন জায়গা তোমাকে একদম সাবধানে ভালোমতো খেলতে লাগবে আর আজকে আমাদের এই দোকানটাকে একদম সাকসেসফুল বানাতে লাগবে ভাই টাকায় টাকা টাকার বৃষ্টি পড়তেছে ওকে তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের সেই দোকানটা যেটা আমি খুলেছি আর গেমের মিউজিকটা কি ভাই ওকে আস্তে আস্তে আমরা দোকানের ভিতরে এন্টার করছি জায়গাটা একটু খতরনাক আছে আমার মনে হচ্ছে ওকে তো এটা হলো আমাদের দোকান দেখতে পাচ্ছ এই দেখো আমাদের দোকান এখন একটু ছোট দোকান আছে কোনো না কোনো আমরা টাকা খাবো আর বড় করবো দোকানটাকে আর অনেক অনেক টাকা কামাই নিয়ে যাবো বাড়ি ইয়েস ভাই দেখো এটা হলো আমাদের দোকান আর যেহেতু চায়নায় খুলেছি দোকানটা তো একটু চাইনিজ লেখা আছে আর রামেন সব আর এটা 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 আমি এরকম কেন আমি এখানে ও যাই হোক ভাই দেখো একটা কোন ফাঁকা গলির মধ্যে আমি আমার দোকানটা খুলছি যেখানে কোনো কাস্টমারই নাই আর আকাশটা এরকম লাল কেন হয়ে আছে ভাই আকাশটা জানি না ভাই আকাশটা একটু লাল লাল হয়ে আছে বাকি আমার দোকানের ভেতরে কি আছে দোকানের ভেতরে এই দেখো এখানে রামেন লেখা আছে নুডল চিকেন এগ ওকে বুঝে গেছি এখানে আমার জিনিসপত্র রাখা আছে বাকি ভিতরে এখানে প্যাকেটস রাখা আছে মোমবাতি জ্বালানো আছে আর এদিকে কি আছে ভাই এদিকে একটা ডাস্টবিন আছে যেখানে হাইড করতে পারবো আমি কিন্তু আমি হাই আমি লুকাবো কেন ভাই আমি লুকাবো কিসের জন্য ওকে তো যাই হোক এখানে চাইনিজদের কিছু লেখা আছে আর যেটা আমি পড়তে পারছি না কারণ আমি চাইনিজ জানি না গাই ওকে এখানে কি কি আছে ও এখানে একটা ও এখানে চিকেনস আছে যেগুলোকে আমি মেরে চিকেন বানাই সরি গাইস ব্যাস হয়ে গেছে ভাই এতটুকু ছিল দোকানের মধ্যে আর বাইরে কি আছে বাইরে ও একটা কাস্টমার আছে এক মিনিট তোর মুখটা এরকম কেন এক মিনিট সরি গাইস আমি কারো মুখের ইশেনে করি না কিন্তু এর মুখটা দেখো এটা মনে হচ্ছে ভেঙে গেছে ওকে ম্যাডাম আপনার কি লাগবে বলুন একবার রামেন ওয়ান প্লিজ ওকে রামেন ওয়ান লাগবে রামেন রামেন ওয়ানে কি কি লাগে নুডল চিকেন এগ নুডল চিকেন এগ লাগবে তো আপনাকে ওকে কোনো ব্যাপার না নুডল চিকেন এগ ওকে সব তুমি বক্স নে বক্স নিয়ে নুডল নে ইয়েস নুডল দিয়ে দিলাম তারপর চিকেন দিয়ে দিলাম দেন এগ দিয়ে দিলাম আপনার রামেন রেডি ভাই তোমাকে দেখতে অনেক কষ্ট লাগছে কেন কষ্ট কষ্ট তো লাগবে এত প্রবলেম জীবনে গাইস এত প্রবলেম টেনশন নিস না বন্ধু তোর রামেনটা অনেক টেস্টি তুই অনেক টাকা পাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিস তোমরা ভাই সাবস্ক্রাইব করে দাও ব্যাস হয়ে গেছে এক মিনিট দাঁড়া তুই আমার চিকেনটা টেস্ট ও যা খা 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 ও ভাই কি খাচ্ছে আরে দিয়ে টাকা দিয়েছে থ্যাংক ইউ টাকাটাকে নে টাকাটাকে রেজিস্টার কর ব্যাস পয়সা ভাই ফার্স্ট কাস্টমার আমাদের থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ বললাম না ভালো তো হ্যালো ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট কাস্টমার আপনি থ্যাংক ইউ ভাই ফার্স্ট কাস্টমার চলে আসছে বহুনি হয়ে গেছে বহুনি এরকম করে করে ভাই আরো বিজনেসটাকে বড় করব দেখো গাইস আমার দোকানের সামনে দেখো আমি একটা খোপচের মধ্যে দোকানটাকে খুলছি মানে খোপচে মানে হলো একটা মানে ছোট জায়গায় সাইডে দেখো এত বড় বড় বিল্ডিংস আছে মলস আছে আর আমি এখানে একটা ছোট দোকান খুলছি কি করে ব্যাপার না গাইস এই দোকানটা হিট হওয়ার পর আমি অনেক বড় বিল্ডিংস মানে অনেক বড় দোকান খুলবো বাকি আর কি করবো ও সরি সরি ভয় পেয়ে গেছি স্যার ভাই কাস্টমার আসছে হ্যালো স্যার ভাই এত হাসছিস কেন তুই হাসছিস কেন তো ও বুঝে গেছি গাইস বুঝে গেছি কেন হাসছিস এত আমি শিওর তো তুই আমার ভিডিও দেখিস দেখিস কিনা দেখিস কিনা বল 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 ইয়েস ভাই এ শিওর আমার ভিডিও দেখে তার জন্য এত হাসছিস তো তার জন্য বলি যে তোমরা আমার ভিডিও দেখো তাহলে তোমাদেরও মুখে এরকম স্মাইল থাকবে বাকি স্যার থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য কি লাগবে আপনাকে রামেন টু লাগবে ওকে রামেন টু এর জন্য কি কি লাগবে আমাদেরকে নুডল চিকেন সসেজ সালাড ওয়েট স্যার আপনি আমার ভিডিও দেখেন তো আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম আমি কোনো ব্যাপার না আমাকে লাগে বক্স বক্স দেওয়ার পর নুডল চিকেন সালাড আর সসেজ ব্যাস আপনার রামেন রেডি স্যার ওয়াহ থ্যাংক ইউ বাই দ্য ওয়ে আমি তোর ভিডিও দেখি অনেক ভালো লাগে আমি জানতাম ভাই জানতাম তুই আমার ভিডিও দেখিস জানতাম বাই দ্য ওয়ে আই এম আ মাইনক্রাফট স্ট্রিমার ইয়েস ইয়েস আই এম আ মাইনক্রাফট স্ট্রিমার বাট দিস ডাজন্ট মেক মি মানি এটা এটা সত্যি বলছে ভাই অত টাকা দেয় না গাইস অত টাকা দেয় না তার জন্য আমি এখানে কাজ করছি কোনো ব্যাপার না একদিন তোর চিকেন অনেক ফেমাস হয়ে যাবে ইয়েস থ্যাংক ইউ স্যার খান আপনি টাকা দে টাকাটা রাখ টেস্টি ছিল স্যার 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 চলে গেল কোনো ব্যাপার না ভাই গাইস জায়গাটা কিন্তু অনেক খতরনাক অনেক হাওয়া হচ্ছে চারপাশে বিল্ডিং আর আমার দোকানটা দেখো এত খুপচের মধ্যে কোনো গলি গলির ভিতরে আর আকাশটা এত লাল হয়ে আছে কেন আমি বুঝতে পারছি না রেড স্কাই হয়েছে এখানে একটা সেলফোন আছে সেটা দিয়ে হয়তো আমি কল করতে পারবো আর ভিতরে আমি একবার ঢুকে দেখি চিকেন গুলা ভালো আছে চিকেন এখানে কি আছে ও ভাই এখানে এক্স আছে ওকে আর কি কি আছে ভাই কাস্টমার চলে আসছে ভাই এরকম করে কেন হাসতেছে ভাই এরকম করে কেন হাসতেছিস রামেন থ্রি আরে রামেন থ্রি তো দিয়ে দেবো তুই আগে এটা বল যে তুই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছিস কিনা নেই সাবস্ক্রাইব না করলে ভাই এই দোকানে রামেন তারপরে রামেন পাবি আশা বন্ধ কর প্লিজ একে ফটাফট নিজের রামেন থ্রি দিয়ে দি নুডল ক্রেফিশ চিকেন এগ বক্স নে নুডল ক্রেফিশ চিকেন এন্ড এগ এর ইন স্যার খান 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 পেট ভরে খান টাকা দিন টাকাটা এখানে রাখুন ইয়েস থ্যাংক ইউ বাই দ্য ওয়ে আমার ভিডিও গুলো লাইক 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 করবেন প্লিজ চলে গেল ইয়ে কিয়া হো গায়া এক কাজ করো গাইস সে তো করলো না না করে চলে গেল কিন্তু তোমরা করে দাও লাইক ঠিক আছে থ্যাংক ইউ ওকে আর কোন কাস্টমার আছে কি কাস্টমার 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 ভাই আমি ভাবছিলাম যে নতুন নতুন দোকান খুলছি অত বিক্রি হবে না কিন্তু ভালোই বিক্রি হচ্ছে আরেকটা স্যার চলে আসছে ভাই এ স্যাড হয়ে আছে কেন হ্যালো স্যার হ্যালো স্যার আপনি আপনার মুখটা এরকম স্যাড কেন আপনি নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমি জানি ভাই দেখো একটু যদি হাসতে চাও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে স্মাইল চলে আসবে
এরকম তোর চ্যানেল আমি পরে সাবস্ক্রাইব করব আগে আমাকে চিকেন দে ভাই উই আর লো অন চিকেন ও আমাদের কাছে চিকেন শেষ হয়ে গেছে আই নিড টু কিল ওয়ান মোর চিকেন ক্যান ইউ ওয়েট আ বিট না আমাদেরকে চিকেন মারতে হবে এখন কি তুমি আজকে চিকেন মারতে পারো না কারণ দ্য স্কাই ইজ রেড আকাশ আজকে লাল তার সঙ্গে চিকেন মারার কি সম্পর্ক ভাই লাল হয়েছে তো কি হয়েছে ওই কি হচ্ছে কি হচ্ছে হোয়াট এটা কে এটা কে ভাই গুরুজি এটা তুমি আই এম বিগ ফ্যান গুরুজি কোন গুরুজি ভাই কি চলতেছে ভাই এখানে নমস্কার বন্ধুগণ আই হ্যাভ কাম টু ইনফর্ম ইউ দ্যাট টুনাইট ইউ উইল বি নট এবল টু কিল এনি চিকেন মানে আজকে আমি কোনো চিকেন মারতে পারবো না কেন কারণ আজকে আকাশটা লাল গাধাল তুই যদি আজকে চিকেন মারিস তো সে তোকে মারবে কে মারবে এগুলা কি ফালতু ফালতু জিনিস বলতিস তুই ভাই বুড্ডা আমার কাজ বলার ছিল আমি বলে দিলাম বাকি এখন আমি চললাম বাই দ্য ওয়ে তোর ভিডিও গুলো ভালোই হয় থ্যাংক ইউ বুড্ডা থ্যাংক ইউ বাই দ্য ওয়ে ও ভাই আমার ভিডিও চলে গেল বাই দ্য ওয়ে স্যার আপনি আপনি টেনশন করবেন না আপনি টেনশন করবেন না ভাই আমি এগুলা কারো কথা শুনি আমি আমি এক্ষুনি চিকেন আমার শেষ হয়ে গেছে তো আমি এক্ষুনি চিকেন নিয়ে আসছি এক্ষুনি এক্ষুনি ওয়েট করুন ভাই আমি আমার কাস্টমারকে কি হয়ে যেতে দেবো ভাই চিকেন কোথায় হ্যালো চিকেন ওকে চিকেন নে ভাই টেক চিকেন এখানে চিকেনটাকে রাখ সরি চিকেন তোকে মারতে হচ্ছে আই এম সরি অনেক কষ্ট হচ্ছে গাইস কিন্তু কি করব এটা করতেই হবে এক্সট্রা নে আর সরি চিকেন আগে কি 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 আমি কিছু বললাম না সরি কি হলো কি হলো কি এরকম কেন হলো কি হলো এবার কি হচ্ছে ভাই কি হচ্ছে কেউ বলবে কিছু কি হচ্ছে আমি একটু বেশি রিয়্যাক্ট করতেছি না মনে হচ্ছে কিছুই তো হয় না ভাই শুধু থান্ডার হলো ভাই শুধু বিদ্যুৎ চমকালো বিনা কারণে ভয় পাচ্ছি আমি কিচ্ছু হয় নাই আজকে শুধু আকাশটা মানে লাল হয়ে আছে মানে সাবস্ক্রাইব বাটনটার মতন তো ইয়েস সাবস্ক্রাইব করো চাই না ভাই কি বলতেছি ওকে যাই হোক ভাই চিকেনটা নিয়ে আমি আমার কাজ করি ভাই হ্যালো স্যার আপনি একটু দাঁড়ান এই যে চিকেনটাকে এখানে রাখলাম ব্যাস চিকেন হয়ে গেছে রামেন ফোর লাগবে না বক্স নে নুডল চিকেন এগ সসেজ স্যালাড নুডল চিকেন এগ সসেজ স্যালাড ওকে স্যার আপনার আপনার খাওয়া রেডি হয়ে গেছে টাকা দিন টাকাটা এখন বাই দ্য ওয়ে বাদে খাওয়াটা ভালো হয়েছে আমি জানি কিন্তু যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলো না কেন তোমরা করো গাইস প্লিজ ছাড়ো গাইস সাবস্ক্রাইব করলো না কোনো ব্যাপার না বাদে আমি এখন আমার কাজ করি কি হলো ওকে আরো হয়তো কোনো কাস্টমার আসবে বাই দ্য ওয়ে ও বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আমাকে মনে হচ্ছে এখন আমাকে যাইতে লাগবে এখন আর কোনো কাস্টমার আসবে কারণ বৃষ্টি হচ্ছে তো চলো এখন আমি যাই কি হলো লাইন গেল ইলেকট্রিসিটি গেল ভাই শুধুমাত্র ইলেকট্রিসিটি গেল আমি কেন ভয় পাচ্ছি এত কেন এত ভয় পাচ্ছি ওকে শুধু ইলেকট্রিসিটি গেছে ভাই কোনো কিচ্ছু হয় নাই শুধু দেখো বৃষ্টি পড়তেছে তো আমাকে এখন মনে হচ্ছে দোকানটাকে বন্ধ করতে হবে ওকে চলো চলো দোকানটাকে বন্ধ করে দিই লেটস গো চলো ভাই দোকানটাকে তাহলে কে এটাকে চিকেন কিলার ইউ শুডেন্ট হ্যাভ কিলড দ্য চিকেন মানে ওই বুড্ডাটা সত্যি কথা বলতেছিল প্লিজ 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 ভাই প্লিজ মারিস না প্লিজ চলে গেছে ভাই এন্ড নাও আই নিড টু কল ভিক ভিক মানে পুলিশ নাকি ওকে এই আমাকে পুলিশকে ফোন করতে লাগবে এত রাতের মধ্যে পুলিশ ও ভাই জ্ঞানী বাবা চলে আসছে ভাই জ্ঞানী বাবা হ্যালো বুড্ডা আমি তোকে বলেছিলাম সে আসবে ওকে তো গাইজ আমি বুঝে গেছি যে চিকেন কিলারের কাছ থেকে পালানো যাবে না অন্য কিছু একটা করতে লাগবে ওকে এবার দেখি এবার কি করা যাক ওকে এবার চিকেন কিলারকে আমি মারবো কোথায় 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 মানে চিকেন গুলোকে মারা যাবে না চিকেন কিলার ভাই এতটাই পাওয়ারফুল এবার কি করবো তাহলে এবার আমার কাছে একটাই উপায় সেই বাবাকে ডাকতে হবে সেই বুদ্ধাকে ডাকতে হবে ওই যে চিকেন কিলার চলে আসছে চলো বাবাকে ডাকো এবার আমার সামনে চিকেন কিলার আমি এখন প্রে করবো হে চিকেন কিলার আমাকে মারিস না আর হে বুড্ডা প্লিজ চলে আয় আরেকবার আমাকে বাঁচা এখান থেকে ও চলে আসছে হ্যালো আমি তোমাকে বাঁচাতে আসছি চলো আমার পিছনে বসে যাও ওই দেখো চিকেন কিলার আমাদের তাকাচ্ছে ও ভাই ফাইনালি বাঁচবো আমরা ওই দেখো চিকেন কিলারের পিঠে বসে গেছি আমি ওকে চিকেন কিলার এখন বাঁচা নিয়েছে ও উড়ে নিয়েছে ও উড়ে নিয়েছে উড়ে সিরি
সিরিয়াসলি ভাই আমাকে জ্ঞানী বাবা গাইস আমাদেরকে উড়াই নিয়ে চলে গেছে চিকেনের পাওয়ার ইউজ করবো এখন আমি চিকেন কিলার কে মারার জন্য চিকেনের পাওয়ার এবার আয় চিকেন কিলার এবার আয় চলে আসে ওকে এবার আমি চিকেনের পাওয়ার ইউজ করবো গাইস দেখতে থাকো তোমরা দেখো আমার পিছন দিক থেকে আমি একটা অনেক বড় চিকেন বার করলাম সরি চিকেন এতদিন ধরে আমি তোর অনেক কষ্ট করেছি কিন্তু আজকে তুই আমাকে বাঁচাবি ওই দেখো চিকেন ছুঁড়ে মারতেছি আমি ওই দেখো ও ভাই ও চিকেন ছুঁড়ে মারতে চিকেনের পিছনে বোম লাগানো আছে আর সেই চিকেনটা স্লো মোশনে যাচ্ছে চিকেন কিলারে গায়েটা ছিল আর সেই বোমটা চিকেন কিলার এখানে শেষ দেখাচ্ছি তোমার নেক্সট গেমপ্লেতে।